আচ্ছা, আপনি কি দুবার ভোট তোলার চিন্তা করতেছেন? আচ্ছা, যদি আপনি দুবার ভোট তোলার চিন্তা করেন, তাহলে আমি বলবো যে এই চিন্তাটা বাদ দেন। এই চিন্তাটা যদি বাদ না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার নিজেরই বিপদ হবে। কারণ হচ্ছে, আপনি ভোটার আইডি কার্ড পেতে মানে যতটা সময় লাগার কথা, তার চাইতে দ্বিগুণ সময় লেগে যাবে। আপনি কোনোভাবেই কিন্তু ভোটার আইডি কার্ড পেতে এত তাড়াতাড়ি ভোটার আইডি কার্ড পাবেন না, যদি একই তত্ত্ব ম্যাচ হয় দুবার। একই তত্ত্ব দুবার যদি ম্যাচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা পেতে কিন্তু আপনার খুব সমস্যা হবে। সো 2022 সালে এসে আপনারা যদি দুবার কোনোভাবে ভোট তোলেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে জবাবদিহিও করতে হবে আপনাদেরকে। আর এটা এটার উপরে আমি যদিও জানি যে একটা মামলা পর্যন্ত হতে পারে, বা এটা একটা অ্যাকশন পর্যন্ত যায় নির্বাচন কমিশন থেকে। সো সেজন্য আমি অবশ্য বলবো আপনাদেরকে এটা, এই যে দুবার ভোট তোলার চিন্তাও করবেন না। দুবার ভোট তুলতে হলে অবশ্যই নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করে, তারা যদি আপনাকে কোনো কিছু দিতে না পারে, কোনো ক্লু দিতে না পারে, তারা যেটা বলবে সেদিকেই আপনি থাকবেন, সেটাই আপনার সবথেকে বেটার হবে। আর দুবার কোনোভাবেই ভোট তুলবেন না। পয়েন্ট হচ্ছে, দুবার ভোট তুললে কী সমস্যা, এটাই হচ্ছে মেইন প্রশ্ন। যে দুবার ভোট তুললে কী সমস্যা, দেখুন, আপনি যখন প্রথমবার ভোট তুলবেন, তখন কিন্তু আপনার ভোটার তথ্যটি সাবমিট করা হলো, তখন কিন্তু এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু রয়ে গেলো, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু রয়ে গেলো, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আপনি দ্বিতীয়বার ভোট তুললেন, কিন্তু দেখা গেল কি, আপনার ওই তথ্যটা ঠিকই আছে, কিন্তু আপনি দুবার ভোট তোলার কারণে আপনার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হবে। দুবার যখন আপনি ভোট তুলবেন, তখন একই তত্ত্ব ম্যাচ খাবে। যখন একই তত্ত্ব ম্যাচ হয়ে যাবে, নির্বাচন কমিশন তখন দেখবে যে একই তত্ত্ব দুবার, অর্থাৎ দুবার ভোট তোলা হয়েছে, তখন কিন্তু আপনার ওটা কিন্তু নির্বাচন কমিশন নিজে থেকে কিন্তু লক করে দেবে। আর নির্বাচন কমিশন যখন লক করে দেবে, তখন কিন্তু আপনি সেটা আর পাবেন না। যখন লক করে দেওয়ার পর তো আর ওটা তার আপনি ডাউনলোডও করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। আর এখানের মধ্যে আপনাকে অনেক জবাবদিহি করতে হবে, অনেক কিছু মানে ঝামেলা রয়েছে, আপনাকে নির্বাচন অফিসে যেতে হবে। আপনি যখন নির্বাচন অফিসে যাবেন, তখন যদি এটাকে আনলক করতে চান, বা আপনি যদি আনলক করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার নির্বাচন অফিসে যাবেন। নির্বাচন অফিসে যাওয়ার পর ওখানে নির্বাচন অফিসারকে সব কিছু খুলে বলবেন যে আমি দুবার ভোট তুলেছিলাম। তখন ওনারা আপনাকে বলবেন যে হয়তো একটা মানে দরখাস্ত লেখার জন্য, আমি জানি এটা একটা দরখাস্তের সিস্টেম আছে, যে আমি ভুলবশত দুবার ভোট তুলে ফেলছি, দয়া করে আমার এটা আনলক করে দেন, বা এরকম টাইপের কোনো একটা দরখাস্ত লিখতে হয় নির্বাচন অফিসের মাধ্যমে, নির্বাচন অফিসের মাধ্যমে, অথবা ডিরেক্ট নির্বাচন কমিশন যদি আপনার পাশে থাকে, সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনে গিয়েও এটা লিখতে পারেন। সো এটা লিখে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে, তারপর কিন্তু আপনার এটাকে মানে পূর্বেরটা না, প্রথমেরটা বাতিল করা হবে আর পূর্বেরটাকে চালু করে দেওয়া হবে। পূর্বে যে আপনি ভোট তুলছিলেন, ওটাকে চালু করে দেওয়া হবে আর নতুনটা বাতিল করা হবে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কথা হাফেজ।